সুপ্রভাত বন্ধুগণ, ইটস এ গ্লুমি সানডে, দেখতে পাচ্ছ তো কিরকম কি অবস্থা চারদিকের। আজকে হচ্ছে 14ই নভেম্বর, শিশু দিবস, তো সবাইকেই শিশু দিবসের অনেক 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 শুভেচ্ছা। হ্যাঁ, এখন বলবে যে সবাইকে কেন বলছো শিশু দিবস, সবাই কি তোমরা শিশু? না সেটা লয়, এখন আমার মতন বুড়ো একদম দামড়া সব আছো অনেকেই। আমি যেমন বুড়ো দামড়া হয়ে গেছি, আমরা তো শিশু নাই, আমার মতন অনেকে আছো, আমার থেকেও বয়োজ্যেষ্ঠ অনেকে আছো আছেন। তো তবুও সবাইকে কেন শিশু দিবস বলছি, কারণ সেই দিল তো বাচ্চা হ্যাঁ জি, একটা সময় তো আমরা সব শিশু ছিলাম বটে নাই। আর যে সকল ছোট ছোট ছানাপোনাগুলো দেখো বা আমার থেকে ছোট বাচ্চারা, সবাইকে শিশু দিবসের অনেক শুভেচ্ছা। তারপরে তোমাদিকে এবং তোমাদের যে সব সোনা বাবুরা আছেন তাদেরকেও শিশু দিবসের শুভেচ্ছা। সে তো সেই মেলা বাচ্চা, মেলা বাবু, মেলা থোনা, আচ্ছা তো সেই শিশুই তো। এই তো, এই দেখো আজকে ওয়েদারের কন্ডিশন এমন অবস্থা। কালকে ভিডিওটা রাত্রেবেলাতে এডিট করা হয়নি, এখন সেই এডিট করছিলাম টুকুটুকু করে, দেখি কখন দিতে পারি। সকাল 10টা তো পেরিয়ে গেছে অনেকক্ষণই, চলো টুকটুক করে দিন এগোক, যা হচ্ছে সেটাই দেখাবো ওটা নেই। হ্যাঁ একটু পরে গপ্প হবে আবার, চলো। এই জায়গাটা চিনতে পারছো? সে আমার সেই লাইভ করার আর গান করার স্পেস। তো এইগুলো এখন এরকম সব বাথরুম টাথরুমে সব ঝেড়ে কাজ টাজ হচ্ছে, এই জায়গাটাই শুধু রং করা বাকি, বাদ বাকি মেসে সব মোটামুটি রং হয়ে গেছে। একদম মেসটা এখন করে নতুন রূপে একদম পুরো ঝেকাস, আচ্ছ ব্যাপারটাই আলাদা। তো চুনা লাগ গিয়া, এবারে লাগছে ফিট অ্যান্ড ফাইন। ওই রুমে হালকা করে মুড়ি ফুড়ি অল্প যা কিছু ছিল সেই খেয়ে পরে ঘুমিয়ে গেছিলাম। এবারে এখনই বুদ্ধদেব ফোন করেছিল, বুদ্ধদেব মনে হচ্ছে দা বং বিডি ইউটিউব চ্যানেলে সে দেখবে, আর তার সঙ্গে ছিল আমাদের বাউরি ছেলে ভাই, দুজন এসেছিল এদিকে, দিয়ে ফোন করেছিল, দিয়ে হালকা করে একটু দেখা করে নিলাম। ও এবারে চুলগুলো যা হয়েছে না, ও চলো এবারে আবার দেখি কী করা যায়, আপডেট দিতে থাকবো। টু গো অর নট টু গো, এই ডিসাইড করতে করতে কি মোটামুটি 2টো বাজি ফেললাম, কিন্তু খিদা পেয়েছে, খেতে যেতে হবে। তো চলো যাই একটু হেঁটে হেঁটে ঘুরে আসি, কারণ জগদ্দলকে নিয়ে এবার যেতে হলে এবার ভিজিয়ে যাবো। এই হালকা হালকা করে এইরকমই ঘুরে আসি আর কি, হেঁটে হাঁটি হাঁটি পাপা বেরোলাম। দেখো আমার জগদ্দল এখন জল খাচ্ছে, এখন ইয়াকে নিয়ে যা যাবো নি, তুই থাক বুঝলি, তোকেও শিশু দিবসের শুভেচ্ছা, তুই আসিস বলে অনেকটা রেহাই। এই ছাতা নিয়ে এবারে বেরিয়ে চলে গেছি, বেরিয়ে চলে এসছি। তো বর্ষা না শীত বুঝা খুব দায়, মানে এখন ফিউশন কালগুলো চলছে সব বুঝলো তো, এই করে ঘুরে আসি চলো। না ভাবলাম যে আমি তো কুড়িয়া, এমনিতেই তো বলো যে তোমরা ওই দমে কুড়িয়া কুড়িয়া, তাহলে আবার হেঁটে হেঁটে কেনে আবার বা জলও পড়ছে, একদম অন্তরিক্ষ জানে চেপে গেছি, টো টো করে ঘুরে বেড়াচ্ছি, বুঝতে পারছো একদম কি উঠছে সেই সায়েন্স আর জামার পিছনে সেই ইয়েটার মতন ফটফট ফটফট করে উঠছে পুরো, ঝড়ের গতিতে যাচ্ছে গাড়ি, সুন্দর সুন্দর। চলো এই টোটো ভ্রমণ অনেকদিন করা হয়নি, এই ওয়েদারের জন্য হয়ে গেল ভ্রমণ করা, দেখি টোটো আছে কিনা হোটেলটা। এইটা হ্যাঁ এইটা এইটা, দেখো টোটোতে করে চলে এলাম এখানটাকে, এই সারদামণি কলেজের গাটাকে, বুঝতে পারছো তো তোমাদের চেনা জায়গা, কিন্তু রাস্তাঘাট দেখছো তো পুরো ফাঁকা। মামা কিন্তু ঠিক অ্যাকশনে আছে, মামা দেখতে পেয়েছে ঠিক, মামা ওয়েদার কেমন, ফাটাফাটি ওয়েদার লাই, মামা কিন্তু ঠিক আছে মামা আমাদের। আর কাকা এই যে আজকে ঢুলে নাই, কাকা তো থাকে ওই সেদিনে বড় ঢুল ছিল। চলো খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, তো আমার খিদা পেয়েছে। মামাকে দেখাচ্ছিলাম মামার যে ভিডিও ক্লিপটা নিলাম সেইটা, মামার বেদম ভর্তি, মামা যা ও কি লাগছে হিরো হিরো এসছে লাই, আমাকে হেভি লাগছিল মামা, এই যে ভিতরটাতে আজকে না বসে আজকে বাইরে, আজকে আউটসাইড এই যে দিদি যে ভাত কুমড়া বস্তু ডাল আলু ভাজা অল্প
বাইরে ভালো লাগে চলে আর এদিকে কাকা ডিম ভাজছে ক্যামেরা তো আসতেই হবে এই যে এবারে ডিমটা ভাজুক তাহলে এবারে খাওয়া দাওয়া মোটামুটি মেনু রেডি হয়ে যাবো তারপর চারটি খেয়ে নেবো কাকা কদ্দু ডিম ভাজা এই তো দি দাও কাকা ডিম ভাজা রেডি করে দিয়েছে গরম গরম ও আর কি যায় সুখাদ্য খেয়ে নিয়ে এবারে খাওয়া হয়ে গেল ওইখানটাতে নিত্যদার হোটেলে দ্বীপরে পাঁচটাতে এই যে বি মার্ট হয়েছে না ওইখানটাতে বলি অল্প ওই চিড়া বাদাম ছোলাগুলো একটু লিলি কারণ যা ওয়েদারের ব্যাপার তাতে বেরাতে টেরাতে পারবো নাই এই দোকানটা বেশ সুন্দর করেছে ঠিক আছে তোমরা আসতে পারো দেখো বহু কিছু জিনিসপত্র আছে অনেক রান্নাবান্নার থেকে সে হাউস হোল্ড আইটেমস অনেক কিছুই তবে এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগে তারা দেখায় এই জিনিসগুলা এই ফ্রোজেন বিভিন্ন পিজা এগুলা এগুলা তো আমার ওই মাইক্রোওয়েভ ছাড়া হবে না তাছাড়া এগুলো লিজে পরে করে দেখতাম জিনিসপত্রগুলো বেশ ভালো যাদের আবার সেই আইসক্রিমও বিক্রি হয় একটা সফটি বেশ ভালোই করে চলো এগুলো আপাতত লি ওটা না দেখি আর কিছু লিয়া যায় যদি আসবে জিনিসপত্র লিলাম আর একদম এই টাটকা টাটকা এখনই পেটুক ফেগা বন্ডের ভিডিও দেখছি হ্যাঁ আমিও ছিলাম বাবারে আমার ভিডিওটা এখনো পর্যন্ত যায় না একটু পরে পাবলিশ করব দেখি আর এই যে এখানে তো তোমরা দেখবে আসতে পারো মন গেলে পরে ভালোই পড়ে দোকানটা এবারে চলো এবারে বেরাই ওই রে ভিডিও দেখতে দেখতে যাচ্ছি রে এক পেটুকু এমন তোর বুঝলি তো এই যে বেরাইলাম সমস্ত কিছু কেনাকাটা করে এই জলে জলেই এসছিলাম তো টোটো ভ্রমণ করে পরে এবারে যাবো হাঁটি হাঁটি পাপা করে এই যে দেখে লাও তোমাদের যে দোকানটার কথা বলছিলাম এই তো নিত্যদা রিয়া হোটেলে খেলাম আর এই পাঁচটাতে এই বি মার্ট এইটার নিচে ওই ড্রাগনস জিম আর তোমার সেভেন বাইটসের অনেক কিছুই পাওয়া যায় না আমাকে এক নিয়েও দেয় নাই সেটার জন্য লাই আমি দেখলাম দরকারি জিনিস অনেক কিছু পাওয়া যায় তাই বলে দিলাম ঠিক আছে তারপরে যাই পেটু ভাইয়ের ভিডিও দেখছি হাঁটছি যাচ্ছি কত কিছু কিনলাম মানে সে মাল্টি টাস্কিং করছি বুঝলে তো বিশাল ব্যাপার চলো ঘুরি এই তোমার লাস্ট কটা বছরে নতুন জুড়িটার যে কত পরিবর্তন হয়েছে তার নাই ঠিক কত দোকান কত রেস্টুরেন্ট কত শপিং মল তারপরে এইটা আবার কি একটা হচ্ছে বড় সড় দেখে কি হচ্ছে কে জানে হলে পরে দেখতেই পাবো হে গাইজ চলো চলে এলাম হেঁটে হেঁটে ফেরার মজা আলাদা আছে অনেক কিছু দেখতে দেখতে আসা যায় টোটোতেও আলাদা মজা আছে স্পিডতে পাওয়া যায় আগে নতুন জুটি মনে ছিল এখানে শুধু মন্টুদা চেল্লুদা দোকান আর এখন খালি জুতোর কিছু দোকান এখন নতুন জুটি এখন নতুন জুটি ইজ দ্য নিউ বাজার বাঁকুড়ার একদম চলো বাজছে এখন 5:51 এই যে ভিডিওটাকে এবারে পাবলিশ করব দেখি 14 তারিখ আজকে একটু শিডিউল করে দিই আর কি একটু পরেই ছোটাতেই কর দিই তাহলে ছোটা বাবারে এত বেশি লাইট এত বেশি লাইট এই যে ভিডিও শিডিউল হয়ে গেল ঠিক আছে একটু পরে আসছি আবার আর হ্যাঁ যারা ভাবছো যে কি বা নতুন ফোন টোন নিলাম নাকি ফোনটা আবার দেখাচ্ছি আজকে এইটা হচ্ছে সেই বাবারটা সেই বাবা যখন সেই নতুন ফোনটা বাবাকে কিনে দিলাম তখন সেই বাবা সেই আগের ফুটো ফোনটুলি চলে এসেছিলাম এটি হচ্ছে সেইটি আর আমারটা তো সে জানোই যে চোরের বেশি প্রয়োজন হয়েছিল সে তুলিলি পালিয়ে ছিল হারিয়ে যাওয়া জিনিস মানুষ খুঁজে পায় চুরি যাওয়া জিনিস কি আর পাওয়া যায় তাই এখন এইটাকে নিয়েই ধ্যাড়া গোবিন্দপুরওয়ালা ইয়ার ক্যামেরাটা তো বিশাল কোনো বিশেষ কাজে আসে না তবু ওই টুকটাক হেল্পিংগুলো হয় ওইটা একটা সুবিধা হয় ভালো দেখি পাবলিশ হোক গুরুদেব তো বলে গেছেন যে বাষ্প জমে চশমায় হলে পরশ্রী কাতর কিন্তু পরশ্রী কাতর না হলেও যা হিউমিডিটি দেখো চশমায় বাষ্প জমছে আর তার জন্য দেখতে অসুবিধা হচ্ছে কিন্তু কি আর করা যায় তোমাদেরকে কথা দিয়েছিলাম যে দেখাবো জগদ্ধাত্রী পূজা তো এবার প্রমিসেস শুড বি কেপ্ট চলে এসেছি দেখো প্রতাপ বাগানের সামনেটাকে এই এখানটাতে হয় দুটো জগদ্ধাত্রী পূজা সেগুলো তোমাদেরকে দেখাবো সেই তারই এখানে আলো দেখো বেশ সুন্দর করেছে শুনেছি যে চন্দননগরে জগদ্ধাত্রী পূজাটা দারুণ হয় না কোনোদিন দেখার সুযোগ হয় নাই পরে কোনোদিন যদি সুযোগ হয় তো দেখবো তোমাদেরকে যদি চন্দননগরে থেকে থাকো তো একটু কমেন্ট করবে বুঝলে আপাতত আমাদের এখানে একটাই দেখায় ঢুকছি রাস্তার পাশে লাইট চলো দেখে আসি
দুঃখজনক ভাবে আজকে দেখাচ্ছি আর আজকে শুনছি বিসর্জন। তো কবে যে শুরু হলো আর কবে শেষ সেটার আইডিয়া না থাকলে এটা হয় আর কি, করার কিছু নাই। তো বিসর্জনের মুহূর্তের আগেটাতে দেখাই দিই এবার তোমাদেরকে, এটা হচ্ছে এন্ট্রান্স, চলো ভিতর দিকে যাই। ঠাকুর বিসর্জনের সব ব্যবস্থা চলছে, চলো সামনে আরেকটা আছে ওইটা বিসর্জন যদি না হয়ে গেছে তো দেখাচ্ছি। প্রতাপ বাগানের ওই ধারটাতে তোমাদেরকে দেখালাম একটা তোমার বিসর্জন হয়ে যাচ্ছে, এখানে আরও একটা আছে ঠাকুর সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে আনি। প্রতাপ বাগানের মাঝামাঝিটা মোটামুটি রাস্তাটা দেখালে কিছুটা তোমাদের আইডিয়া হবে। হ্যাঁ সব জায়গাতে তো গান চলছে আর কপিরাইট ইজ ব্লিস, কিন্তু কেসটা কি বলো দেখনি লাইভ যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু পরে ভয়েস ওভার দিলে আসে না, তার জন্যে সেই যাই গানই আসুক আর যাই আসুক দিয়ে দিই কী আছে। বেশ সুন্দর লাইটগুলো দিয়েছে, বেশ ভালো লাগছে, কিন্তু আমাকে এই ডিসপ্লে দেখে যেতে হচ্ছে, চশমা দেখে যাওয়া যাচ্ছে না, কারণ মাস্ক আর চশমা হচ্ছে একটা ডেডলি কম্বিনেশান, বহুত পাওয়ার। আমি এখন ডিসপ্লে দেখে দেখে এগোচ্ছি, সামনেটাতে মণ্ডপ, চলো যাই দেখি আনি তোমাদিকে। এই আগের যে মণ্ডপটা বা এই মণ্ডপটা ওটা যদি তোমাদের কারুর হয়ে থাকে, মানে তোমরা যদি এইখানের অংশ হয়ে থাকো তো একটু কমেন্টে বলবে। ওকে চলো, ঠাকুর দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা করে, আমি ডিসপ্লেতে অন্তত তাই দেখতে পাচ্ছি, চশমা পরা এখনো পর্যন্ত। জয় ঠাকুর, একটু চশমা পরার সুযোগ করে দাও, পরে দেখি। হ্যাঁ চশমা পরে দেখতে পাচ্ছি না, পর্যন্ত ডিসপ্লেতে বেটা দেখতে পাচ্ছিলাম। বাহ এই পুকুরটার পাড়ে লাইটগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু পুরাটাতে খুব সুন্দর প্রতিমাটি। জয় মা, বাচ্চাগুলো খেলছে এখানে, বাচ্চাগুলোরই তো পুজো আনন্দ, সব জায়গাতে এই সিন কমন। আরে মহেশ ভাই, আরে আমি চশমাটা খুলে ডিসপ্লেতে দেখে তুমি চিনতে পারছি, হ্যাঁ চিনতে পারছি তো, বাবারে সবগুলো আমাদের বন্ধু বান্ধবী গো, ইয়াদের এই সব। হ্যাঁ এই তো আমি এতক্ষণে আসছি। জয় মা, দের আয়ে দুরস্ত আয়ে নাকি একটা বলে না ভাই, আমরা অলরেডি আমরা আনন্দবাজার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেই কন্টেস্টের নাম হলো জগদ্ধাত্রী পুজোর সম্মান সেরা সিংহবাহিনী মা সম্মান 2021, এবং আমরা এই যে এই কন্টেস্টটা হয়েছিল সেই কন্টেস্টের মধ্যে আমাদের এই তৃণমূলী জগদ্ধাত্রী পুজো কমিটির বাঁকুড়ার আমরা সব থেকে শ্রেষ্ঠ বাঁকুড়ার পরিবেশ বান্ধব পুজো হিসেবে আমরা পুরস্কৃত হয়েছি, এবং এটা শুধুমাত্র বাঁকুড়ার মধ্যে নয় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে। সেই জন্য আমাদের প্রত্যেকটি সদস্যকে, প্রত্যেকটা সদস্যাকে এবং গোটা বাঁকুড়া জেলাবাসীকে আমাদের তৃণমূলী জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক বুক ভরা ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। এই তোমার 10টা বাড়িতে চললো, 9:57, এই যে তোড়কা রুটি নিয়ে পরে এবারে ঘুরছি জগদ্দলের পিঠে চেপে, সুন্দর এই বাঁকুড়ার বৃষ্টি ভেজা ওয়েদারে, চলো এবার যাই যেয়ে পরে খাওয়া দাওয়া করিকা দিয়ে বান্ডিল হবে। দেখতে দেখতে আরও একটা দিন খতম, রাত হয়ে গেল। এই মাঝ রাতটাতে অনেক চিন্তা ভাবনা ভর করে, আর ফেসবুকটা হচ্ছে সেরকম যে পুরোনো পোস্টগুলোকে আবার সামনে লিয়েছে পরে ফেলে, তো সেরকমই একটা পোস্ট দেখে পরে একটু মনটা কেমন হয়ে গেল আর কি। কেসটা হচ্ছে দেখো, কোনো দিন বা কোনো ওয়েদার বা কোনো সময়টাই তো খারাপ নয়, মানে সময় সময়ের মতনই যায়, দিন দিনের মতনই যায়, সেটা কারুর জন্য ভালো যায় কারোর জন্য খারাপ, মানে এই যে এত বাজে ওয়েদারটা চলছে, আমার কাছে যেটা বাজে ওয়েদার কারোর কাছে সেটা রোমান্টিক হতে পারে, কারোর প্রেম পেতে পারে, কারোর খিচুড়ি খেতে মন যেতে পারে, কারোর চিন্তা হতে পারে যে মাঠে এখনো ধানগুলো আছে কি হবে।
সেরকমই আগে চিলড্রেন্স ডে ছিল। হ্যাঁ, অনেক জায়গায় অনেক চিলড্রেন্স ডে উদযাপন হবে, অনেক বাচ্চা অনেক ট্রিট পাবে, আবার অনেক বাচ্চা আজকে রাত্রেও খালি পেটে ঘুমাতে যাবে, অনেক বাচ্চার মাথায় ছাদ আজকেও নাই। এটাই হয়, এটাই বাস্তব। সেটাতে তোমার আমার করারও কিছু বিশেষ নাই, কারণ তুমি আমি বিরাট কিছু করে দিতে লাগি সবাইকে একই জিনিস। না, যারা পাচ্ছে তাদের উপর আমার কোনো রাগ নাই, যারা পাচ্ছে না তাদের জন্য খারাপ লাগা, এইটাই বলবো। এটা ভুল বুঝলি ওটা। হ্যাঁ, তোমার আমার পক্ষে তো সবাইকে জন্য কিছু করা সম্ভব নয়, তবে চেষ্টা করবে যেন যতটুকু পারো একটা আধটাকে হলেও কিছু করার, ভালো লাগবে। ওটা নেই, সেই প্যারাসাইট সিনেমাটার প্রসঙ্গ তো আগেও টেনেছি, যে সেই যখন মনিব গাড়ির পিছনে চেপে যাচ্ছেন, কনভার্সেশন করছেন, ইটস আ বিউটিফুল ডে, বৃষ্টির পরের দিন সকালটাতে, আর তখনই এসছে ড্রাইভার গাড়িটা চালাচ্ছে, তার মনে পড়ছে তার আগের দিন রাত্রে উল্লে ঘরটা ভেসে গেছে। এটাই হয়, এটাই বাস্তব, এই আর কি। তার মধ্যেই আমাদেরকে ভালো থাকার, ভালো রাখার ওয়েগুলো খুঁজে নিতে হয়, থাকতে হয়। খারাপ ভালো তো আসেই, আজকের দিনটা আমার খারাপ যেতে পারে, তোমার খুব ভালো হতো, আবার অন্য একটা দিন হয়তো তোমার খুব খারাপ, আমার খুব ভালো দিন। তাই তো বললাম, দিন ম্যাটার করে না, ভ্যারি করে তোমার আর আমার জীবনটা। এই আর বাড়াবো না ভিডিওটা, অনেক বকলাম, ঘুম পাচ্ছে। ভালো থাকো সবাই, আর একটু চেষ্টা করো ভালো রাখার। হ্যাঁ, যে তোমার নিজের ডাইরেক্টলি লয় তাকেও দেখো, এটাতে অনেক ভালো লাগে, ইন রিটার্ন অনেকটাই আনন্দ পাওয়া যায়, অন্তত নিজের জন্যে। ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা।